আজ সোমবার 8 মার্চ 2021, 23 ফাল্গুন 1427, 23 রজব 1442 হিজরি। ইতিহাসের আজকের দিনে 1930 সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয়। ঢাকায় ফ্যাসি বিরোধী আন্দোলনে ছোট গল্পকার সোমেন চন্দ মিছিলে নিহত হন আজকের দিনে 1942 সালে। 1949 সালে ফ্রেঞ্চ ইউনিয়নের অভ্যন্তরে ভিয়েতনামের স্বাধীনতা লাভ হয় আজকের দিনে। আজকের দিনে সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক বোমার অধিকারত্ব দাবি করে 1950 সালে। পূর্ববঙ্গ পরিষদের নির্বাচন ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করে যুক্তফ্রন্টের ঐতিহাসিক বিজয়। 237টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট 227টি ও মুসলিম লীগ 9টি আসন পায় আজকের দিনে 1954 সালে। 1957 সালের আজকের দিনে ঘানা জাতিসংঘে যোগদান করে। জার্মান সঙ্গীত স্রষ্টা কার্ল ফিলিপ এমানুয়েল বাখের জন্ম হয় আজকের দিনে 1714 সালে। 1883 সালের আজকের দিনে পদার্থবিজ্ঞানী অটো হানের জন্ম হয়। গুড আর্থ বইয়ের লেখিকা পার্ল এস বাকের মৃত্যু হয় আজকের দিনে 1973 সালে। 2004 সালের আজকের দিনে প্যালেস্টাইন লিবারেশন ফ্রন্টের প্রতিষ্ঠাতা আবু আব্বাসের মৃত্যু হয়।